হ্যালো বন্ধুরা, শুভ মহাষষ্ঠী। আজকের দিনটা তোমাদের কেমন কাটলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, কোথায় কোথায় ঠাকুর দেখব সেগুলো তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। কিন্তু বাইরের ওয়েদার যা মেঘলা, রাত 10টা বাজে এখন। তো যাই হোক, চলো দেখা যাক কতটা কি দেখতে পারি না পারি। চলো আমাদের সাথে একটু শিবেনকেও দেখিয়ে দিই। শিবেনকে একটু দেখিয়ে দিলাম। হাই, শুভ ষষ্ঠী, এবং আমরা ঠাকুর দেখতে যাচ্ছি রাত্রিবেলা 10টার সময়। তো ওয়েদারটা একটু খারাপ, তাও দেখবো আজকে। পুজো বলে কথা কেউ ছাড়ে, ছাতা নিয়ে হলেও দেখবো। চলো বন্ধুরা, চলো। আমরা বেরিয়ে পড়েছি, ফার্স্টে যাব ঘোষপাড়া ঠাকুর দেখতে। চলে এসেছি, এটা হলো ঘোষপাড়া। লাইটিং শুরু হয়ে গেছে এখান থেকেই। এটা হলো শিবেনের ক্লাবের পুজো, আমাদের বাড়ি খুবই কাছে। প্যান্ডেলটা দারুণ করেছে। ভেতরে ঢোকা যাক। বাহ, মায়ের মুখটা কি মিষ্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। বন্ধুরা, এটা হচ্ছে আমার নিজের ক্লাবের পুজো। এই পুজোর সঙ্গে আমি যুক্ত আছি। হ্যাঁ, আমি নিজের পাড়ার পুজোতে, নিজের ক্লাবের পুজোতে আজকেই ফার্স্ট আসলাম, সময় পাইনি। হ্যাঁ, প্যান্ডেল হচ্ছে, যাচ্ছি, জানি, দেখছি বাইরে থেকে, ভেতরে কি হচ্ছিল না হচ্ছিল দেখতে পারিনি। এটা অ্যাকচুয়ালি ওই করেছে কি, পলিউশন নিয়ে, মানে জলে আমরা যে ফেলে দিই বোতল বা এইসব, ওগুলো যে খেয়ে নেয় আমাদের ইয়েরা, প্রাণীরা জলের মধ্যে যারা থাকে আর কি, সেটাকে নিয়ে এই পুজোর থিমটা করেছে। সুন্দর করেছে থিমটা, কনসেপ্টটা খুব সুন্দর, ভালো লাগলো। হ্যাঁ, কাল থেকে তো আছি নিজের পাড়াতে, থাকবো রাখুন, সেটাও দেবো তোমাদের কী করছি না করছি। আর চলো অন্য প্যান্ডেলে যাই, আগে দেখে আসি। আমরা এখন চলে এসেছি বরানগরে দাদাভাই সংঘ ক্লাবে। এখন রাত্রি বাজে 12টা। হ্যাঁ, তো 12টার সময় দেখলে মনে হবে না যে এটা 12টা বাজে। প্রতিবার বরানগরের ঠাকুর না দেখলেই নয়। তো চলো দেখা যাক, এখানে শুনছি সিলিকনের প্রতিমা হয়েছে, তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দেবো। চলো দেখি। রাত 12টার সময় লাইন দেখো, এখন লাইনে পড়ে গেছি। দেখা যাক কতক্ষণে ঢোকা যায় মণ্ডপের ভেতরে। ফাইনালি আধ ঘন্টা লাইন দেওয়ার পর আমরা গন্তব্যের দিকে এগোচ্ছি। সিলিকনের প্রতিমা দেখতে এসেছি, খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে, সবগুলো পেইন্ট করা। এখানে কিন্তু অনেক ভিআইপি এসেছে অলরেডি, আজকে সিরিয়াল করে, আজকে এসছে, তার জন্যই আমাদের ব্যানার্জি, তার জন্যই আমাদের এত লাইন পড়লো।
like you did sometimes, seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. মণ্ডপের ভেতরে ঢোকা হচ্ছে, এই পুলিশ কাকুগুলো আমাদের ভালো করে ছবিও তুলতে দিচ্ছিল না। যতটা ভিডিও করা সম্ভব হয়েছে অতটাই করা গেছে। শুধু এতক্ষণ লাইন দিয়ে শুধু ঢুক বেরোন বেরোন বেরোন, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এই করে করে আমাদেরকে বার করে দিচ্ছে। যাই হোক, ভিতরটা খুবই সুন্দর করেছে, পেপার এইসব দিয়ে পুরো সিলিকনের, সিলিকন মানে হলো গিয়ে একটা ধাতু, ধাতুর মাম করেছে, দারুণ করেছে, খুব সুন্দর হয়েছে। গণেশ, লক্ষ্মী গণেশ, কার্তিক সরস্বতীকেও মানে একটা অন্যরকম রূপ দিয়েছে মা, মাকে তো সব মিলিয়ে কোনো কথা হবে না, জাস্ট দারুণ। ওপরে একটা কি এরকম মনে হচ্ছিলো চাবি এরকম কিছু একটা ঝুলিয়ে দিয়েছে, মানে হচ্ছে মানে আর এই জায়গাটা পুরো এক আইস, মানে এখানে ওই যে আইস কিউবগুলো হয় যে ড্রাই আইস বলে, তার জন্য এখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল সব। খুব সুন্দর করেছে শিল্পীর প্রতিমা, মানে অসাধারণ, এত সুন্দর প্রতিমা। স্মোকি 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 করেছে, মানে ওখানে বরফ দিয়ে দিয়েছিল ড্রাই আইস দিয়ে, আর ভিতরটা ফুল এসি, মানে এত বড় লাইন দিয়েছি, সার্থক সার্থক ভালো, দারুণ হয়েছে। খুবই এবার যাবো লোল্যান্ডে, এরপরেই লোল্যান্ড, বরানগর থানার পাশেই লোল্যান্ড, এবার যাবো বরানগর লোল্যান্ডে। চলে এসেছি আমরা লোল্যান্ডে, শুনছি এখানে পূজা ব্যানার্জি এসছে, জানি না দেখাতে পারবো কিনা, যদি দেখাতে পারি তো ভিডিও করছি, দাঁড়াও চলো দেখা যাক। ম্যাম একটু প্লিজ তাকান, ম্যাম ম্যাম একটু দেখান, ম্যাম একটু হাই করুন। চলো রথ দেখার কলা বাচ্চা দুটোই হয়ে গেল, ঠাকুর দেখতে এসে ফিল্মস্টার পূজা ব্যানার্জির সাথেও দেখা গেছে, হিরোইন আমাদের হিরোইন বলে কথা, খুবই সুন্দর দেখতে। এবার ভেতরে চলে এসেছি, লাইটিংগুলো এখানকার লাইটিংগুলোও খুব সুন্দর হয়েছিল। এই এনারাও অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থেকে 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 ওনার যেহেতু চলে গেল, ওনার স্টেজে ওঠার কথা ছিল আর উনি উঠলো না, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আমাদের এত আইডিয়াও নেই যে এত রাতেও কোনো সেলিব্রিটি আসতে পারে। যাই হোক, এবার ভেতরে ঢোকা গেল, ভেতরটাও ফুল এসি ছিল, ওই গরমের মধ্যে হাঁটা চলা করে তারপরে এই ভেতরে ঢুকে খুবই আরাম লাগছিল। সবাই ফটো তুলতে তুলতে এগিয়ে যাচ্ছি, আর মহলটাও খুবই ভিতর, মানে পুরো মনে হচ্ছিলো যে আমরা কোনো একটা মহলেই চলে এসেছি। রাজমহল যেরকম হয় সেরকমই, ভিড় তো হয়েছেই, ভিড় তো হবেই, সুন্দর ঠাকুর হলে লোকে তো দেখতে আসবেই। এখন 12:30 বেজে গেছে, তা সত্ত্বেও লোকের এরকমই ভিড়। যাই হোক, দেখো তোমরা ভালো করে দেখো, কথা আর বেশি বলছি না, ভালো করে প্যান্ডেলটা উপভোগ করো, খুবই সুন্দর হয়েছে। পিসিচন্দ্র গয়না স্পন্সর করেছে, আর শ্রীনিকেতন শাড়ি, সোনপুর শ্রীনিকেতন। আমরা ফুচকা খেতে এসেছি, কি কি ফুচকা আছে এখানে, খেলতে কোনটা বেশি ভালো হবে? খাবারের জন্য তাকিয়ে আছে ফুচকা গায়ে, এত লাইন দিয়ে রাত্রিবেলা একটার সময় ঠাকুর দেখছি, করিনি যে ষষ্ঠীর দিনকে রাত্রেবেলা এতটা ভিড় হবে, মানে আনএক্সপেক্টেড ভিড়। চলো এবার ফুচকাটা খাওয়া যাক। এই হলো আমাদের চাটনি ফুচকা, খেয়ে দেখি কেমন বানিয়েছে দাদা।
এবার তুমি ফারস্টে খাও, তুমি খাও 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 আমরা যাচ্ছি টালার দিকে, কোথায় জানি টালা পার্ক, টালা পার্ক আছে, জলাশয় আছে, পাশাপাশি দুটো ওইখানে যাচ্ছি। বাইরে দিয়ে প্যান্ডেলটা পুরো দেখা যাচ্ছে, খুব সুন্দর আছে। দুটো ঠাকুর দেখলাম, এই দুটো ঠাকুর দেখতেই 10টা থেকে 1টার বেশি বেজে গেল। দেখো সুন্দর হয়েছে, দুটোই খুব ভালো। ওর এনার্জি লস হয়ে গেছে অলরেডি, বলছে ওর বাড়ি চলো, হয়ে গেছে ঠাকুর দেখা, কিন্তু আমি এখন আরো অনেক দেখতে চাই। তালা যাচ্ছি, শিবের রাজি হয়েছে, তালা যাচ্ছি আমরা। ব্রিজ যেটা নতুন হয়েছে, কদিন আগেই এটার উদ্বোধন হয়েছে। কি থিম করেছে কেউ বলতে পারলো না, আমি অনেককে জিজ্ঞেস করলাম, যাই হোক মাটি দিয়ে কিছু একটা করেছে, ভালো সুন্দর হয়েছে। দেখবো আমরা টালা প্রত্যয়, এক্সিট গেট দিয়ে ঢুকবো, বললো সোজা গিয়ে বাদিক দিয়েই আসতে হবে। যাই হোক আমরা যাই, এখন এন্ট্রি দিয়েই ঢুকি, আর কি করা যাবে, এন্ট্রি যেখানে। ফাইনালি তালা প্রত্যয়ের এন্ট্রি দিয়ে আমরা যাচ্ছি, অনেকটা ঘুরে এসেছি, আমরা যেতে হবে। তো রাতেও এখনো দড়ি ধরছে ওরা, এখানেও লাইন। কিভাবে কি কাজ হয়েছে না হয়েছে সেগুলি ছবি রয়েছে, ডে ওয়ান থেকে ফাইনাল অবধি যতটা কাজ হয়েছে, যেভাবে হয়েছে সব কিছু ছবিগুলো এখানে ক্যাপচার করে রাখা। ঠাকুরটা তোমরা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না, এত সুন্দর প্যান্ডেলটা, কনসেপ্টটা অসাধারণ, পুরোটা লোহা আর টিন দিয়ে করেছে, মানে দারুণ। এটা সামনাসামনি দেখতেই হবে, না দেখলে হবে না, নাহলে বোঝা যাবে না। আমরা এবার বাড়ি চলে যাব, আজকের মতন ঠাকুর দেখা এখানে শেষ করবো, কারণ কালকে আবার প্ল্যানিং আছে, কালকে আবার বেরোবো ঠাকুর দেখতে।
এখন চলে এসেছি কাবাব খেতে। এখন অর্ডার দিয়েছি, ক্লান্ত, এত হেঁটেছি, কিন্তু ঠাকুরটা সত্যি মানে সুন্দর, কিছু বলার নেই, দারুণ দারুণ হয়েছে, এত সুন্দর পৌঁছে মানে চিন্তাই করা যায় না। তার জন্য এক ঘন্টা আমাদের হাঁটতে হয়েছে পুরো একদম, মানে ঘুরে 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 ঘুরে, এত রাত্রে যে এত ভিড় হবে ভাবা যায় না। এখন বাজে দুটো, এখন আমরা খাচ্ছি চিকেন রেশমি কাবাব আর চিকেন টিক্কা। আমরা কিন্তু বাড়ি থেকে ডিনার করেই বেরিয়েছিলাম, তারপরে আবার খাচ্ছি চিকেন রেশমি কাবাব। চলে এসেছে আমার ফেভারিট, এটা খাওয়া শুরু করি। চলে এসেছে চিকেন টিক্কা, এটাও আমার ফেভারিট, শুধু আমার না, এটা শিবেনেরও ফেভারিট। চিকেন মানেই ফেভারিট, হ্যাঁ চিকেন মানেই মানে ফেভারিট আমার। আজকের মতো ঠাকুর দেখা এখানেই, আবার কালকে আবার বেরোতে হবে। এখন 2:15 বাজে, বাড়ি যেতে যেতে আমাদের প্রায় 3টে তো বাজবেই, কালকের জন্য কিছুটা রাখতে হবে এনার্জি। সো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, এখন বাজে 3:10, একদম আর শরীর চলছে না, পুরো টায়ার্ড। আর সব থেকে বেশি টায়ার্ড হলো স্কুটিতে বসে বসে, আর এত দূরে দূরে পার্কিং, এই করে যতটা না ঠাকুর দেখেছি তার থেকে বেশি মানে হাঁটাই হয়েছে, 5টা তাও ঠাকুর দেখেছি আজকে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আর শরীর চলছে না, এবার এক্ষুনি ঘুমিয়ে পড়বো। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা।